নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, যারা কল্যাণকামী কল্যাণ চাও তারা দৌড়াও, মাজায় গামছা বেঁধে দৌড়াও, যারা খারাপ কাজের মধ্যে আসো তারা থেমে যাও। আসুন রাসূলুল্লাহর হাদিস শুনি, জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 682। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ায়ুনাদি মুনাদিন, রমজান মাস যখন শুরু হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এইভাবে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ও কল্যাণকামীরা তোমরা দৌড়াতে থাকো, কারণ কল্যাণের বার্তা নিয়ে এই রমজান তোমাদের সামনে চলে এসেছে। ওয়া বাগিয়াল খাইর আকসির, যারা 11টি মাস গুনাহ করেছ, অন্যায় অপরাধে নিজের জীবনকে জর্জরিত করে ফেলেছ, আকসির থেমে যাও, আর করো না, সময় নষ্ট করো না, হায়াতকে বরবাদ করো না, নিজেকে জাহান্নামী করে ফেলো না, থেমে যাও। এই রমজানের প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা আল্লাহর কিছু বান্দাকে জাহান্নামের লিস্ট থেকে নামগুলো কেটে দিয়ে জান্নাতের লিস্টের ভিতরে তাকে ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে অধিক প্রচলিত একটা দুর্বল হাদিস, রমজানের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, একদম শেষ 10 দিন নাজাতের, এটা একেবারে দুর্বল হাদিস। হাদিসটি আমি বলি, আপনারা শুনুন। শাহরু রমাদান, রমজান মাস হল, আউয়ালুহুর রহমা, প্রথম অংশ হচ্ছে রহমতের, ওয়াউসাতুহু মাগফিরা, এরপরের অংশ হচ্ছে মাগফিরাতের, ওয়াআখিরুহু ইতকুম মিনান নার, আর শেষাংশ হচ্ছে নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির অংশ। কিন্তু জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 682, যেটা একটু আগে আমি বললাম, এটা হচ্ছে সহি হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ওয়াদালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা আল্লাহর কিছু বান্দাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। যদি আমরা ধরি প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের, তাহলে বুঝে যাচ্ছে প্রথম 10 দিন শুধু রহমত আছে, মাগফিরাত আর নাজাত নাই। এরপর মাঝখানে শুধু মাগফিরাত আছে, রহমত নাই, নাজাতও নাই। না, আল্লাহ এমন একটা রমজান দিল, এটার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহর রহমত বরকত মাগফিরাতে পরিপূর্ণ মাস। সুবহানাল্লাহ। একজন মানুষ 10টা রমজান পেল, এরপর তার হায়াত নাই, সে ইন্তেকাল করে ফেলল, এখন শেষ 10 দশকে আল্লাহ তাআলা নাজাত দিবে, ওই বান্দা 10টা রোজা পাওয়ার পর ইন্তেকাল করলো, তার মানে কি সে আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবে না, এমনটা নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ওয়াদালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ।